চিতাবাগের আতঙ্ক কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত হাড়িভাঙা গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ হাড়িভাঙা এলাকায় বন দপ্তরের পক্ষ থেকে পাতা হলো বাঘের খাঁচা। উল্লেখ্য, গত পরশুদিন রাতে কিন্তু এলাকার বাসিন্দা উমর আলীর গরুকে কোনো হিংস্র প্রাণী মেরে ফেলে। গ্রামবাসীদের প্রাথমিক অনুমান, গরুটিকে চিতা বা বাঘ মেরে ফেলেছে। এই ঘটনা চাউর হতে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকা জুড়ে। পরবর্তীতে এই ঘটনার খবর বন দপ্তরে জানালে বন দপ্তরের আধিকারিকরা এসে কিছু পায়ের ছাপ চিহ্নিত করেন। বন দপ্তরের প্রাথমিক অনুমান, এটা চিতা বাঘের পায়ের ছাপ। তাই আজ ওই এলাকায় বাঘের খাঁচা পাতা হলো বন দপ্তরের পক্ষ থেকে। এদিন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বন দপ্তরের আধিকারিকেরা ছাড়াও হাড়িভাঙা গ্রাম পঞ্চায়েতের প্রধান শঙ্কর দেবনাথ সহ বনকর্মীরা। এ ব্যাপারে হাড়িভাঙা গ্রাম পঞ্চায়েতের প্রধান শঙ্কর দেবনাথ জানান, গরু মারার বিষয়টি নজরে আসতেই বন দপ্তরের খবর দেওয়া হয়েছে। বন দপ্তরের পক্ষ থেকে আজকে তাদের খাঁচা পাতা, সকল গ্রামবাসীকে সতর্ক থাকার কথা বলা হয়েছে যাতে কোনো অঘটন না ঘটে। আমরা হাড়িভাঙা গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ হাড়িভাঙা গ্রামে গত পরশুদিন উমর আলী বলে একজনকার এক ভদ্রলোকের গরু রাতের বেলা মারে। সেই আঘাত দেখে, গরুর আঘাত দেখে মনে হচ্ছে, আমরা আশঙ্কা করছি কোনো এক হিংস্র প্রাণী বা বাঘ বা চিতাবাঘ এরকম কোনো প্রাণী হলেও হতে পারে। আমরা গতকাল বিভিন্ন জায়গায় পায়ের ছাপ দেখা গিয়েছে এবং আজকে ভোরেও একটা জায়গায় পায়ের ছাপ পাওয়া গিয়েছে। বন দপ্তরের আধিকারিকরা সন্দেহ করছে যে এরকম কোনো হিংস্র প্রাণী বা চিতা বা এরকম কোনো বাঘ হতে পারে। আমরা তাই গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে ওই এলাকার সমস্ত নাগরিককে সতর্ক করেছি যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে এবং সদা সতর্ক থাকার জন্য আমরা বলেছি। এবং বন দপ্তরের আধিকারিকরা সদা সতর্ক আছে, ওরা আজকে বাঘের খাঁচা পাতা হয়েছে, দেখি কি করা যায়, যদি বাঘ আছে কি না আদৌ। আমরা তবে সন্দেহ করছি বা আশঙ্কা বোধ করছি যে এরকম কোনো হিংস্র প্রাণী বা বাঘ থাকলেও থাকতে পারে।